সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আর ঠিক এই ভাবনাতেই গত 26 বছর ধরে পুজো করে চলেছে নবগ্রাম ফরাল পুকুর ধারের খেয়ালি সংঘ। বর্তমানে যদিও এই পুজো এখন পুরুষদের হাত থেকে নিয়ে পাড়ার মহিলারাই চালাচ্ছেন, পুজোয় জাঁকজমক আড়ম্বর না থাকলেও রয়েছে আন্তরিকতা। পাড়ার বাইরে চাঁদা তোলা হয় না, পুজোর চারদিন একসাথে সকলে মিলে খাওয়া দাওয়া চলে, বাড়িতে তখন রান্না হয় না। পুজো প্যান্ডেলে সকাল থেকে রাত পর্যন্ত চলে জমি আড্ডা। তবে এবার এখানকার মহিলারা তিলোত্তমার বিচারের দাবি জানিয়েছেন, মায়ের কাছে তার আত্মার জন্য শান্তি প্রার্থনাও করেছেন। তাদের বক্তব্য শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়েই চলছে নারী নির্যাতন, আমরা এর অবসান চাই। সঙ্গে তিলোত্তমা ও অন্যান্য নির্ভয়াদের ক্ষেত্রেও একইভাবে বিচার ও শাস্তি চাই। এখানকার মহিলাদের কথায় উঠে এলো সুন্দর এক যুক্তি, যা নারী নির্যাতন রোধে পথ দেখাতে পারে। তারা জানালেন, প্রত্যেক ঘরের মায়েদেরই উচিত ছোট বয়স থেকেই তাদের ছেলেকে নারীদের কীভাবে সম্মান জানাবে তা শেখানো, তবেই ভবিষ্যতে নারীদের সম্মান বাড়বে আর নারী নির্যাতনও কমবে। আমরা শুনে নেব এই ক্লাবের মহিলাদের কথা একটি বিরতির পর। জিন্স কর্নার, এখানে জিন্সের নামিদামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার উপর থাকছে 50-60% পর্যন্ত ডিসকাউন্ট। ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে। ফোন 6203770950। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন, প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। ঘটনা, আর্যিকটের ঘটনা সবাইকে আমাদের নাড়া দিয়েছে। প্রতিনিয়ত প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, শুধু আর্যিকট নয়, জয়নগর এবং বিভিন্ন গোটা ভারত জুড়ে যে নারীদের উপর, শিশুদের উপর যে আক্রমণ নেমে আসছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এটা। আমরা মানে সবাইকে বলেও, সতর্ক করেও হবে না, যতদিন না আমাদের চেতনা মানে বৌদ্ধিক জাগরণ যতদিন না হবে ততদিন এই বোধ আমাদের জন্মাবে না। কারণ একটা শিশু জন্মায় সেখানে আমরা তখন ভেদাভেদ তৈরি করি না। আমার মনে হয় প্রতিটি ঘরের, প্রতিটি মায়ের তার সন্তান, পুত্র সন্তানকে শেখানো উচিত মেয়েদের কীভাবে সে সম্মান করবে এবং ভবিষ্যতে তাদের সঙ্গে একই পরিবেশে ওঠা বসা, পড়াশোনা, লেখাপড়া সব কিছু একসাথে ভাগ করে নেবে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। একটা মেয়ের সাথে একটা ছেলের কী ভেদাভেদ, মানে ওই মানসিকতাই কী করে তৈরি হয় আমার বোধগম্য হয় না। কাজেই আমরা চাই সকলে মিলেমিশে অভয়া বিচার পাক, অভয়ার যারা দোষী সেই কাণ্ডে তারা শাস্তি পাক অবশ্যই, এবং আমরা মিলেমিশে সকলে এই জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস অলসো, আমরা যেন পাই। অভয়া যেই কষ্ট নিয়ে উপরে গেল তার সঠিক বিচার তো অবশ্যই চাইছি, আর তার আত্মা যেন অন্তত উপরে গিয়ে শান্তি পায় সেটুকু আমরা মায়ের কাছে প্রার্থনা করছি। আমরাও নারী, তাই হয়তো জানি না পুরুষ সমাজ বা তারা কতটা নারীর মর্যাদা দিতে পারছে বা পারবে, আমরা নারী হয়েই নারীর প্রতিবাদ জানাচ্ছি। এইখান থেকেই মায়ের কাছে চাইব প্রত্যেকটা নারী, পুরুষ অবশ্যই চাইব তারাও ভালো থাকুক, কিন্তু তাদেরকেও সেই চেতনাটা জাগাতে হবে, জাগতে হবে নারীকে কীভাবে সুরক্ষা করা যায় বা কীভাবে সুরক্ষিত রাখা যায়। সৃজন খবর বাংলা নিউজ।